এসএসসি পরীক্ষার্থী ছোট্ট মানুষ, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছোট ছেলে, ছোট ছেলে আপনার কাছে, ছোট ছেলে নামাজের বেলায় ছোট, রোজার বেলায় ছোট, কোরআন তেলাওয়াতের বেলায় ছোট, অথচ নাফরমান, সারা রাত মোবাইল চালাইবার ব্যাপারে উপযুক্ত, সারা দিন মোবাইল চালাইবার ব্যাপারে উপযুক্ত, মেয়েদের সাথে ফুর্তি করার ব্যাপারে উপযুক্ত, আরো দশটা মাইয়ার পিছনে ঘুরার পিছনে এই ক্ষেত্রে সে উপযুক্ত, সন্ত্রাসী সাদাবাজি বাটপাড়ি সিটারি মদ জুয়া ফেন্সিডিল গাঁজা ইয়াবা সমস্ত নেশা সমস্ত অপকর্ম সমস্ত নিকৃষ্ট কাম করার ব্যাপারে সে বুঝের, আর আল্লাহর বন্দেগী করার ব্যাপারে সে বাচ্চা। অপদার্থ ওই মা বাপ, যে মা বাপ তার 15 বছরের ছেলেকে বলে এখনো বাচ্চা, যে মা বাপ তার 13 বছরের মেয়েকে এখনো বলে এটা বাচ্চা মেয়ে, না এটা বাচ্চা মেয়ে না, এটা উপযুক্ত মেয়ে, এটা বাচ্চা ছেলে না, এটা উপযুক্ত ছেলে, এ মুকাল্লাফ বিশ্বরা, শরীয়তের বিধান তার উপরে বাধ্যতামূলক। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার তার আর সুযোগ নাই, একটা গুনাহ করার তার আর অনুমতি নাই। কথা বুঝতেছেন আপনারা? যাকে আল্লাহ সাবালক বানাইছে, প্রাপ্তবয়স্ক হইছে, যে 15 বছর ছেলে, মেয়েদের ক্ষেত্রে 13 বছর, অর্থাৎ যার উপরে বুলুগ সাবালক প্রাপ্তবয়স্ক যে হয়েছে, আরো সহজ কথায় যার উপরে গোসল ফরজ হয়, জুনুবি হয়, তো সেই ব্যক্তি, সেই পুরুষ কিংবা সেই নারী, তাকে এরপরের প্রতি মিনিটের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। আল্লাহ তাআলা এজন্য বুঝাইয়ে দিছে 15 বছরের একটা লম্বা হায়াত আমি আল্লাহ তাআলা তোমাকে দিছি, আর এই তাম পৃথিবীর থেকে শিক্ষা নেওয়া, আকল হওয়া, বুদ্ধি হওয়া, বিবেক হওয়া, আল্লাহকে চিনা, আখেরাতকে চিনা, কবরকে চিনা, নিজের অনুভূতি বুঝা, নিজের বুঝ বুঝা, এর জন্য 15 বছর যথেষ্ট। 15 বছর হায়াত পেয়েও যে ছেলেটা আল্লাহ চিনল না, আখেরাত চিনল না, কবর চিনল না, দুনিয়াবাসী আপনারা বলতে পারেন হয়তো যে সেই বাচ্চা ছোট বাচ্চা, আল্লাহ ছোট বাচ্চা বলে না তারে, আল্লাহ তাকে বালেক বলে, আল্লাহ তাকে প্রাপ্তবয়স্ক বলে, আল্লাহ তাকে মুকাল্লাফ বলে, আল্লাহ তাকে শরীয়তের বিধান পালনের আবশ্যকতা তার উপরে দেয়। মুসলমান বুঝতে শিখেন, নিজেদের কবর বানান, নিজেদের আখেরাত ফিকির করেন, মৃত্যুর কথা ভাবেন। আল্লাহ তাআলা বহুভাবে কোরআনে মৃত্যুর কথা মনে করাই দিস, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহ বলছে বান্দা, যেখানেই তুমি থাকো মৃত্যু তোমার কাছে পৌঁছবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যদি এমন একটা বিল্ডিং যেটার চতুর্দিকে কোনো একটা ছিদ্র নাই, ভেতর দিয়েও উপর দিয়েও ঢুকার কোনো জায়গা নাই, আটকায় ফেললে এটার ভেতরে তুমি, আর কোনো দিক দিয়ে ঢুকার কোনো জায়গা নাই, মৃত্যু যদি সময় হয় ওইখানেই তোমার কাছে পৌঁছবে।